শোনাও না কতদিন ধরে আছে সেই ক্ষেত্রে আপনি বলেন কতদিন আছে দুই আড়াই মাস এটা দীর্ঘদিন কারাগারে থাকা হলো আমি কতদিন কারাগারে ছিলাম দুই বছর তিন বছর জি চার সেটার দীর্ঘ কোনো দিন বলেছে সাংবাদিক বলেছে যে দীর্ঘদিন ওবায়দুল কাদের কারাগার আছে আমি তো একবার আড়াই বছর আবার আঠারো আমি তো চার বছর এখন জেলে যেতে না যেতেই দীর্ঘদিন কারাগার এত আপনার দরদটা উতলে উঠবে আমি কি এতদিন দেখলাম না বলতেন বলতেন আমি যতটুকু জানি তার অনেকগুলো মামলা জামিন হয়েছে এর ভিতরে একটা বিষয় স্বাভাবিক কারণে বিচার বিচারের জন্য স্পর্শকাতর সেটা হলো যে বিচার প্রধান বিচারপতির বাড়িতে হামলাটা এই মামলাটা এই হামলার মামলাটাই তার কাছে একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে হয়তো এক সময় পেয়ে যাবে এগুলো পার্মানেন্টলি একটা লোক জেলে থাকবে বিনা বিচারে এটা তো আমাদের সরকারও সমর্থন সেটাও তো সে পর্যায়ে আসলে দেখা যাবে তবে এটা বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ বিষয় কারণ প্রধান বিচারপতির বাড়িতে এখন বিচার বিভাগের জন্য এটা খুব তো সেখানে তারা এখনো জামিন বিবেচনা করেনি ভবিষ্যতে করবে না সেটা আমি বলতে পারি করতেও পারি পারিবারিকভাবে তারা যে আবেদনটা করে সে আবেদনটা করুক এরপরে যে প্রক্রিয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আইন মন্ত্রণালয় আছে তারা তার ব্যাপারে সুপারিশটা কীভাবে করে তার উপর একটু জেনারেল সেক্রেটারি কোনো বিষয়ের কথা বলতে পাল্টাপাল্টি কথাবার্তাও থাকে তো এখানে রাজনৈতিক যে বিনিময়টা কথাবার্তার মধ্যে যে একটা প্রতিযোগিতা সে বিষয়ে অথবা দলে যেহেতু মুখপাত্র দলে এখন তাদের নানা আন্দোলনের কথাবার্তা আসে কোনটা কার এটা বোঝা মুশকিল মির্জা ফখরুল বক্তব্য দিলে বোঝা যেত যে এটা বিএনপি কাজে এটা উত্তর দেওয়াটাও সহজ হতো এবং সেক্রেটারি একটা উত্তর প্রতি উত্তর এর মধ্যে একটা মজা আছে ঠিক আছে কিন্তু এটা সৌন্দর্য আছে আর তাছাড়াও এখানে আমি আমি যে কথা বলছি আমার কাছে বিএনপি নেতারা একজন একটা বলে আমার কাছে তাদের কথাগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে কারণ রিজভি এক কথা বলে মঈন খান একটা বলে নজরুল ইসলাম খান একটা বলে আসলে তাদের কথা কোনটি এটা জেনারেল সিটি থাকলে আমরা ধরে নিতাম জেনারেল সিটি মুখপাত্র সে বিষয়টা একটু অস্পষ্ট থেকে যায়